আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ান নিয়ে। এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ান অথবা চাইনিজে বলতে পারেন, আপনাদের বইয়ের ভিতরে দেওয়া আছে সিএন ই, ঠিক আছে, ওইটার যে চাইনিজ দেওয়া আছে ওইটা ট্রান্সলেট করলে হচ্ছে বেসিক সুইচ কনফিগারেশন। তো আমরা বেসিক সুইচ কনফিগারেশন সম্পর্কে আজকে জানবো, বেসিক ধারণা নিব। তার আগে আমি একটু ইন্ট্রোডিউস করে দিতে চাই যে আমাদের যে সফটওয়্যার ইন্টারফেস দেখতেছেন এটা হয়তো আপনাদের কাছে আননোন বা অপরিচিত মনে হইতেছে। যারা ইউজ করছেন সিসকো প্যাকেট ট্রেসার তাদের মধ্যে, মানে আপডেট ভার্সন এটা, তাদের মধ্যে হয়তো ওরকম চিন্তা ভাবনা থাকবে না যে এটা নতুন নতুন লাগতেছে। তো এটা হেল্পে গিয়ে আমরা অ্যাবাউট চেক করব এটার ভার্সন কত। ভার্সন আছেন 7.2.00 যেটাই আছে। তো সচরাচর আমরা ইউজ করেছি 7.0.0 মেবি। তো আমার এখানে আপডেট ভার্সন, তো আপনারা চাইলে অনলাইনে গিয়ে গুগল করে বা বাইদু করে আপনারা আপডেট ভার্সনটা নিয়ে ইনস্টল করতে পারেন। তো এটা হচ্ছে সফটওয়্যারের ভার্সন, আমি কোন ভার্সনে করতেছি ওইটাই দেখাইলাম। তারপরে হচ্ছে এই হলো ইন্টারফেস, কিন্তু ওল্ড ইন্টারফেস যেটা আছে ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দাঁড়া, এই যে এরকম ইন্টারফেস থাকে যেটা 7.0, আর এটার ইন্টারফেসে এখানে দেওয়া আছে কি সিলেক্ট করার জন্য, আর এটা হচ্ছে জানি না, এটা হচ্ছে নোট প্লেস নোট করার জন্য। এখানে যদি আপনি কোনো কিছু লিখতে চান ওইটা এখানে ক্লিক করে নোট করতে পারেন, আর এটা হচ্ছে কোনো কিছু যদি এক্সট্রা কোনো সুইচ নিয়ে থাকেন ওইটা ডিলিট করার জন্য। আর বাদবাকিগুলো তো দেখলেই বুঝতে পারেন, আর আপনারা যেহেতু জানেন ওইটা নিয়ে আর বিস্তারিত বর্ণনা করতেছি না। যেটা টপিক ছিল ওইটাতে চলে যায় সিসকো প্যাকেট ট্রেস। আমাদের যেহেতু সুইচ নিয়ে, সুইচের কনফিগারেশন নিয়ে আলোচনা করবো, তো আমরা প্রথমে সুইচে চলে যাই। একটা সুইচ নিই, এখানে নেটওয়ার্ক ডিভাইসেস ক্লিক করলে সুইচেস, সুইচেসে ক্লিক করে যে কোনো একটা সুইচ নিলাম, আপনাদের ইচ্ছা, আমার মনের ইচ্ছা, ওই জন্য আমি এটা নিচ্ছি, আপনারা চাইলে অন্য একটা নিতে পারেন। এটার উপরে জাস্ট বেসিক কিছু ইন্টারফেস আপনাদের সাথে শেয়ার করবো। এই যে সুইচ নিয়েছি এটার উপরে জাস্ট মাউস কার্সারটা নিয়ে একটু ধরে রাখলে, নড়াচড়া না করলে এখানে দেখতে পারবেন এটার ভিতরে কী কী ইন্টারফেস আছে, কতটা ইন্টারফেস আছে, কতটা পোর্ট আছে, ঠিক আছে, দেখতে পারছেন। আর লাইনগুলো কি আপ আছে না ডাউন আছে, এটার ভিতরে আইপি অ্যাড্রেস দিয়ে আছে কি না, আর এগুলোর ম্যাক অ্যাড্রেস কত, তারপর আরও কিছু বিস্তারিত বর্ণনা করি। তারপর এখানে একটু সংযোগ দেই, একটা পিসি নেই, পিসি, তারপর এই দুইটার মধ্যে কানেকশন কীভাবে তৈরি করবো, সুইচ এবং পিসি দুইটার যেহেতু আলাদা, আমরা অটো কানেকশন ইউজ করি আপাতত পিসি থেকে, সরি কনসোল কানেকশন ইউজ করি আমরা। এই যে কনসোল, এখানে ক্লিক করলে বুঝতে পারবেন বা কার্সার নিলে বুঝতে পারবেন এটা কী কেবল, এখানে যে এখানে এই জায়গায় নাম উঠবে যে কোন কেবল আপনি সিলেক্ট করতেছেন, কনসোল, ঠিক আছে, কনসোল। তো আমি কনসোল কেবলের মাধ্যমে এই যে কনসোল পোর্ট সুইচে ক্লিক করে কনসোল কেবলের কনসোল পোর্ট সুইচের এখানে হচ্ছে RS232 পোর্ট, পিসির হচ্ছে RS232 পোর্ট, আর সুইচের হচ্ছে কনসোল পোর্ট। এই দুইটা পোর্টের সাহায্যে আমার যে কনসোল কেবল এটা কেন ইউজ করা হয়, আমি এই যে কম্পিউটার আছে এই কম্পিউটার থেকে আমার সুইচের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে বা CLI মোড আছে, এখানে কমান্ড লাইন ইন্টারফেস, এই ইন্টারফেসটা আমি এই পিসি থেকে কন্ট্রোল করতে পারবো। তার মানে হচ্ছে যেন কি আমার এই সুইচের মধ্যে CLI মোডে যা করতে পারবো আমি এই লাইনের মাধ্যমে, কনসোল লাইনের মাধ্যমে এই পিসিতে বসে ওই কাজটা করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা দরকার, বিউ মেবি না সরি অপশনস, অপশনে গিয়ে রেফারেন্সেস অথবা কন্ট্রোল আর দিলে আপনারা হবে এই ইন্টারফেসটা চলে আসবে প্রেফারেন্সেস। এখানে গিয়ে অলওয়েজ শো পোর্ট লেভেলস ইন লজিক্যাল ওয়ার্ক প্লেস, এটা যদি না দেয় দেখেন কি হয়। যারা কাজ করছেন তারা হয়তো বুঝতে পারবেন, না যারা কাজ করেন না হয়তো তারা বুঝতে পারবেন না, তবু একটু বোঝানোর সুবিধার্থে আমি এখানে দিতেছি পিসি, পিসি, হ্যাঁ পিসি, এই দুইটার মধ্যে অটো কানেকশন দিয়ে দিই, লাইন যেহেতু জানি না। দেখেন এই সুইচের দুইটা পিসি দুই জায়গায় দুইটা ইন্টারফেসে কানেক্ট আছে, কিন্তু এখন আমি জানি না যে ইন্টারফেসটার নাম কি। তো ওই ক্ষেত্রে কন্ট্রোল আর প্রেস করলে এরকম ইন্টারফেস আসবে, অথবা আপনি এখানে যেতে পারেন অপশনস প্রেফারেন্সেস, তারপর এখানে অলওয়েজ শো পোর্ট লেভেলস, যখনই আমি এটা ক্লিক করবো দেখবেন এখানে পোর্টগুলো চলে আসছে যে কোন পোর্টের সাথে কানেক্টেড। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারফেসের জন্য ফন্টস, ফন্টসের ভিতরে আপনি এখানে যাইয়া CLI মোড, মানে হচ্ছে যখন কমান্ড লাইন ইন্টারফেসে কোনো একটা সুইচে ক্লিক করে কমান্ড লাইন ইন্টারফেসে যেমন, তখন ওইটার ফন্ট সাইজ কত হবে। তারপর এখানে দেওয়া আছে এটা হচ্ছে পুরো ওয়ার্ক স্পেসের, পুরো অ্যাপ্লিকেশনের
যে সাইজ আছে, ফন্ট সাইজ, ওইগুলোর কথা বলতেছে এটা। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজাই নেবেন, আমার যেভাবে আছে ওইভাবে থাক, আমি নাড়াচাড়া করতেছি না। এটা ডিলিট করে দিই। আপনারা যখন ডিলিট করবেন, এই যে চিহ্নটা হয়েছে এটা শুধু ডিলিট কম্পিউটার কিবোর্ডের, কম্পিউটার কিবোর্ডের ডিলিট বাটন টিপ দিলেই আপনারা এরকম ইন্টারফেস পাবেন। কিন্তু আর আমাদের 7 পয়েন্ট যেটা দেওয়া আছে, 7.0 পার্সন সিসকো প্যাকেটিসারের, ওইটাতে হচ্ছে এই যে ক্রস চিহ্ন আছে এটাতে ক্লিক করে আপনি এগুলা রিমুভ করতে পারবেন। তো সময়ের সাথে সাথে আমরা যেহেতু আপডেট হইতেছি, যেহেতু সফটওয়্যার আপডেট হইতেছে, ওই জন্য আমরা শর্টকাট কমান্ড কিবোর্ডের যে ডিলিট বাটন আছে ওইটা ক্লিক করলেই হবে। আর হচ্ছে এখানকার যে আরেকটা জিনিস বলে রাখি, এখানকার যে নোট প্লেস নোট যেটা দিয়ে আছে এটার জন্য আমার যে সিসকো 7 পয়েন্ট বা আপনার 7.0 অথবা 7.2 যেটাই বলেন, ওইটাতে শুধু কিবোর্ডের এন বাটন টিপ দিলে এখানে দেখেন এই যে প্লেস নোটের জন্য অপশান চলে আসছে। আর যদি কিবোর্ডের ডিলিট বাটন ক্লিক করেন দেখেন এটার কার্সর চেঞ্জ হয়ে ডিলিটের অপশান চলে আসছে। সো আর ESC কম্পিউটার, কম্পিউটারের বাটন, কিবোর্ডের বাটন ESC দ্বারা এইগুলো যে কমান্ড আপনি দিচ্ছেন ওইটা রিমুভ করা দেয়। আর এটা হচ্ছে সিলেক্ট করার জন্য কোনো কিছু, ঠিক আছে। আমি ধরেন ডিলিট দিলাম, এই যে ক্রসটা আসছে এখানে ক্লিক করে এটা যে কার্সর ছিল ওইরকম কার্সর, জেনারেলি যে সচরাচর সাধারণত যে কার্সর থাকে ওই রূপে রূপান্তরিত হবো। তো এই ছিল কিছু সাধারণ বা বেসিক এই যে সফটওয়্যার সম্পর্কে, সফটওয়্যার ব্যবহার সম্পর্কে। আর এখন আমরা এই যে সুইচ, এবং এই সুইচ এবং এই কম্পিউটার এটা কিসের মাধ্যমে কানেক্ট হয়েছে, কানেকশানটা ডিলিট করে দিই ডিলিট বাটন টিপ দিয়ে, তারপর ক্রস করে দিলাম আমরা। এই যে সুইচ এবং এই কম্পিউটার, আমি চাইতেছি যে এই সুইচের যে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড বা আপনার CLI মোড আছে, কমন লাইন ইন্টারফেস, এই সুইচে যে কাজটা করতে পারবো ওই কাজটা আমি আমার কম্পিউটারের মাধ্যমে করব। মানে হচ্ছে একটা সংযোগ লাগবে ওইটা করার জন্য, তো কনসোল কেবল, কনসোল হচ্ছে ওই কনসোল কেবলের মাধ্যমে করে থাকি। তো কনসোল কেবল এখানে দিব সুইচে কনসোল, আর যখন PCতে কানেক্ট দিব তখন হচ্ছে RS232 এই পোর্টে কানেক্ট করব। দেন হয়ে গেছে কানেকশান। এখন আমি এখানে ক্লিক করে কম্পিউটারের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে যাব হচ্ছে ডেস্কটপ, তারপর হচ্ছে টার্মিনাল ক্লিক, যা দিয়ে আছে ডিফল্ট, কিছু করা লাগবে না, ওকে, ঠিক আছে। এখন দেখেন এখানে প্লিজ রিটার্ন টু গেট স্টার্ট, আর এখানে দেখেন প্লিজ রিটার্ন টু গেট স্টার্ট। সো এখানে যে CLI মোডে যে কমান্ডটা করতে পারবো আমি এখন আমার কম্পিউটারের মাধ্যমে এখানে বসে সেই কমান্ডগুলো করতে পারবো। তারপর আমরা আলোচনা করি, এখানে প্লিজ প্রিভিয়াস রিটার্ন টু গেট স্টার্ট, এখানে আপনি এন্টার বাটন দিয়ে দিন, হয়ে গেছে। এখন যে মোডটা আছে এটা হচ্ছে ইউজার মোড। কপি করা যাবে, কপি করা, রাইট ক্লিক করে করতে হবে নাকি, রাইট ক্লিক কপি। তো এখানে আমি প্লেস নোট করে নিতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, এক্সপেরিমেন্ট, এটা এক্সপেরিমেন্ট 2 এর জন্য করে রাখছি, একটু করে 2 আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত ধৈর্য এগুলো দেখেন। প্লেস নোট কন্ট্রোল V, এই যে জিনিসটা আছে এটা হচ্ছে কি মোড, ইউজার, ইউজার মোড, USE ইউজার মোড। বা আপনি যদি চাইনিজে বলতে চান তখন তখন বলতে পারেন যে ইয়ং হো মোশ, চাইনিজ বলতে গেলে একটু অসুবিধা আর কি। ইয়ং আমি তবু যতটুকু সম্ভব ততটুকু করবো, যতটুকু সম্ভব না ততটুকু করতে পারবো না, যতটুকু বোঝানো সম্ভব। ইয়ং হো মোশ, ঠিক আছে, এটা হচ্ছে ইয়ং হো মোশ। আর এখানে আবার ক্লিক করলাম CLI, এখানে কম্পিউটার, এখন আমি যে সুইচ আছে সুইচের কমন লাইন ইন্টারফেস CLI মানে হচ্ছে কমন লাইন ইন্টারফেস হচ্ছে, এটাও নোট করে দিই CLI means কমান্ড, ভুল হলে জানি না, কমান্ড লাইন ইন্টারফেস বলে হলে আপনারা সংশোধন করে নেবেন, আমার ইংরেজিতে অনেক কাঁচা, ঠিক আছে। কমন লাইন ইন্টারফেস মানে CLI মোডে আমরা যে সুইচের CLI মোড এটা আমরা এখন কম্পিউটার থেকে কন্ট্রোল করতেছি। তো এখানে যে প্রথম মোডটা দেখা থাকে সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস মোড বা ইউজার মোড যেটাই বলেন। তারপরে পরবর্তী যেটা মোড থাকে আমরা এনাবল লিখে এখান থেকে এনাবল, দুঃখিত, এখানে আপনি ছোটো হাতের বড়ো হাতের কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন কোনো পাসওয়ার্ড বা কোনো কিছু দিতে যাবেন তখন আপনার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর এখানে দুঃখিত, এখানে আপনার শর্টকাট করতে পারেন EN দিয়ে এন্টার দিতে পারেন, অথবা
ENABLE এটা লিখে, মানে পূর্ণরূপ হচ্ছে এনাবল, কিন্তু আমি শর্টকাটের জন্য ইএন ইউজ করছি। তো এনাবল লিখে আমরা কি এই যে এখানে দেখতেছেন এটা কি গেটার দেন বা বড় বড় হাতের চিহ্ন বা ডান দিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে আছে, তো এটা হচ্ছে ইউজার মোড। ইউজার মোড থেকে যখন আপনি এই হ্যাশ চিহ্ন দেখতে পারবেন, এটা হচ্ছে আমাদের কি মোড বলে, প্রিভিলাইজ মোড। প্রিভিলাইজ মোড বানান হয়তো জানি না ইংরেজি, কিন্তু বলতে পারি যে এটা হচ্ছে প্রিভিলেন্স মোড। আর চাইনিজে বলে হচ্ছে ছুয়েন থ, কি বলে, ছুয়েন মোশে, থ ছুয়েন মোশে, থ ছুয়েন মোশে। আচ্ছা ঠিক আছে, আমি লিখতে চাই, লিখি দেখি, ট্রান্সলেটর লাগবে, মাস্ট বি ট্রান্সলেটর, মেবি রেডি করা আছে, জাস্ট দিব। চাইনিজটা ইংলিশটা দুটোই সুবিধা, অল্টার ট্যাব, সিসকোতে চলে যাব। প্রিভিলেজ মোড যেটাতে দেওয়া আছে এরকম ইন্টারফেস, যেটাতে হ্যাশ চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে আমরা প্রিভিলেজ, এই যে প্রথমে ছিল ইউজার মোড, ইউজার মোড থেকে আমরা প্রিভিলেজ মোডে এন্টার করে নিয়েছি। এটা কীভাবে বুঝবো, এখানে যে হ্যাশ সুইচের লেখার পরে হ্যাশ দেওয়া আছে ওইটা প্রিভিলেজ মোড, বা ঠিক আছে। তারপরে আমরা আবার দেখি কী দিয়েছে, এখানে হচ্ছে আমরা কী মোডে আছি, প্রিভিলেজ মোডে। তাহলে হচ্ছে কি ইউজার মোড থেকে আমি যদি প্রিভিলেজ মোডে আসতে চাই তাহলে কি দিতে হবে, এনাবল, ENABLE, এনাবল লিখে আমরা কি প্রিভিলেজ মোডে ঢুকবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা প্রিভিলেজ মোড থেকে আসতে করে এখন চলে যাবো হচ্ছে গ্লোবাল মোডে। গ্লোবাল মোড কীভাবে বুঝবো, আমরা গ্লোবাল মোডে যাবো, তো এখন কিসে আসি, হ্যাশ দেখতে পারছেন, তো হ্যাশ দেখার মানে কি প্রিভিলেজ মোডে। এখন আমরা যদি কিসে যাবো, গ্লোবাল মোডে, কনফিগার টার্মিনাল, দুঃখিত, CUNFIGUARE কনফিগার টার্মিনাল, যা শর্টকাটের জন্য টি দিয়ে টার্মিনাল বোঝাই দিলাম, ট্যাব দিলে, টি দিয়ে ট্যাব দিয়ে দিলাম, টার্মিনাল পুরো লেখাটাই চলে আসছে। তো আমরা এই কমান্ড ক্লিক করে নেক্সট এন্টার দিব, তাহলে আমি কি এখন কনফিগ, এই কনফিগ লেখাটা দেখবেন মানে হচ্ছে কি আপনি কি গ্লোবাল মোডে আছেন, ঠিক আছে। কপি করে নিতেছি, কপি, তারপর এটার নাম হচ্ছে কি মোড, গ্লোবাল মোড, GLOMOD, এটাকে আপনি বলতে পারেন চাইনিজ কি বলে, তাহলে হচ্ছে কি কনফিগার টার্মিনাল সিলাই মোড। আমরা যখন প্রিভিলেজ মোড থেকে যদি গ্লোবাল মোডে যাইতে চাই তাহলে হচ্ছে কনফিগার টার্মিনাল, এই কমান্ডের মধ্যে আমরা কি গ্লোবাল মোডে আসতে পারবো। এই যে গ্লোবাল মোড, চেঞ্জ মোড, আমাদের টোটাল মোড হচ্ছে চারটা, ঠিক আছে। ইউজার মোড হচ্ছে কি চারটা, একটা হচ্ছে কি ইউজার মোড, দ্বিতীয়টা হচ্ছে হ্যাশ যেটা আছে এটা হচ্ছে প্রিভিলেজ মোড, যেটাতে কনফিগ লাগা আছে এটা হচ্ছে গ্লোবাল মোড, আর একটা হচ্ছে সর্বশেষ হচ্ছে ইন্টারফেস মোড, ইন্টারফেস মোড। আচ্ছা দেখাই আপনাদেরকে আমি এখন কোন মোডে আসি, কনফিগ যেহেতু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লোবাল মোড। সো আমরা এখন কমান্ড টাইপ করে আমরা কিছু ঢুকবো ইন্টারফেস, তো এখন ইন্টারফেস মোডে ঢোকার জন্য হচ্ছে টাইপ করতে হবে ইন্টারফেস, তারপরে যে কোনো একটা ইন্টারফেস, এই ফেসের নাম দিয়ে দিবেন, আমি দিলাম ফার্স্ট ইথারনেট, আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম 0x0, আছে কি না জানি না, আছে নাই, তাহলে হচ্ছে আমরা আবার চেষ্টা করি দেখি 0x1,
এটা আপনার জানার দরকার নেই, একটু পরে আস্তে আস্তে যখন বিস্তারিত আলোচনা করবো তখন ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা কনফিগার মোড থেকে আমরা যখন ইন্টারফেস মোড, সর্বশেষ যে মোড আছে সেটা হচ্ছে ইন্টারফেস মোড, এই মোডটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসা। এখানে দিলাম, কপি করলাম। ইন্টারফেস মোডে ঢোকার জন্য হচ্ছে কি ইন্টারফেস দিবেন, তারপর হচ্ছে কি ফাস্ট ইথারনেট হতে পারে আপনার ইন্টারফেসের নাম, অথবা গিগাবাইট হতে পারে। আর এখানে জিরো থেকে ওয়ান, জিরো থেকে জিরো স্ল্যাশ, এরপরে হতে পারে 1, 2, 3, 4, 1 থেকে 24, আবার এখানে হতে পারে যাই হোক, মানে 24, জিরো থেকে 24 পর্যন্ত হতে পারে। তো এখানেও জিরো থেকে 24 পর্যন্ত হতে পারে। তো সেটা আপনারা পরে করতে করতে অভ্যাস হয়ে যাবে, বা আপনাদেরকে বোঝানো আর লাগবে না। ঠিক আছে, এখানে নোট করে নিই যে চারটা মোড আমাদের বেসিক কনফিগারেশনের জন্য লাগবে। এটা হচ্ছে কি ইন্টারফেস মোড, ইন্টারফেস মোড, বা আপনি চাইনিজে বলতে পারেন জিএ খ মশ। তো এ হচ্ছে আমাদের যে চারটি মোড, এটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে কোনটা কোন মোড। ঠিক আছে, তারপর এখানে আর ওরকম বলার মতো কিছুই নাই। তারপর আপনাদেরকে এই মোডগুলো থেকে আপনি কীভাবে এক্সিট হবেন ওইটা আমি বলে দিতেছি। ইএক্সআইটি, দুঃখিত, চাইনিজ কিবোর্ড, ইএক্সআইটি, দুঃখিত, এক্সিট, এন্টার দেবেন। তাহলে হচ্ছে আমি ছিলাম কি ইন্টারফেস মোডে, ইন্টারফেস মোড থেকে এখন কোথায় আছে গ্লোবাল মোডে, এখন আবার মানে পিছন দিক থেকে আস্তে আস্তে সামনের দিকে যাবেন। এক্সিট দিলাম, তাহলে হচ্ছে কি আবার এন্টার দিলাম, তার মানে কি এখন প্রিভিলেজ মোডে আছে। ঠিক আছে, তারপর আমি আবার এক্সিট দিলাম, এটা দুঃখিত বানান ভুল হয়ে গেছে, এই ট্রান্সলেশন এক্সিট যেটা আমি ভুল করছি এটার জন্য। এইরকম যদি মেসেজ আসে তাহলে আপনাকে পুরো 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। সো আপনারা যখন কমান্ড দেবেন ওই সময় একটু কেয়ারফুল থাকবেন। তো 1 নম্বর এক্সপেরিমেন্টের ভিতরে ওইরকম কোনো কিছু বলার মতো নাই। তো আপনাদের সাথে এই যে কমান্ড, যে ইন্টারফেস আছে ওইগুলোই পরিচিত, বা ওইগুলোর সাথে পরিচয় করে দেওয়ার এটাই ছিল একমাত্র উদ্দেশ্য। তো এরপরে আমরা বাদ বাকি নেক্সট যে থিওরি আছে বা যেটাই বলেন, তো ওইগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে বা পরবর্তী যে কমান্ডগুলো আছে ওইগুলোর মধ্যে আস্তে আস্তে শিখে যাবেন, সমস্যা নেই। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।